তো চলুন এই ভিডিওতে দেখি কিভাবে একটি ফোল্ডার বা একটি ফাইলকে আপনার ইম্পর্টেন্ট যে কোনো ফাইলকেই আপনি হাইড করতে পারেন কোনো ধরনের সফটওয়্যার ইউজ ছাড়াই। নর্মালি আমরা কোনো সফটওয়্যার ছাড়া যে হাইডটা আমরা জানি অনেকেই, সেটা হলো রাইটে ক্লিক করে, এটা হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করে তারপরে এখানে হচ্ছে হাইডেন্স, হাইডেন্সে ক্লিক করার পর এখানে দেখুন যে ফাইলটা কিন্তু চলে যায়। তবে সমস্যাটা হলো এই বিষয়টা অনেকেই জানে, যখন উইন্ডোজ 10-এর ক্ষেত্রে ভিউতে গিয়ে এখানে হাইডেন্স আইটেমে ক্লিক করলেই এটা কিন্তু ফাইলটা চলে আসে। তো এটা মানে তেমন একটা লাভ হবে না আপনার এই পলিসিটা ইউজ করে বা এই সিস্টেমটা ইউজ করে। তো আমরা এমন একটি সিস্টেম দেখবো যেটার মাধ্যমে আপনার আসলে একটি ভালো একটা সিকিউরিটি আপনি পান আপনার ফাইলটার ক্ষেত্রে। তো চলুন দেখি কিভাবে আমরা সেটা করে নিতে পারি। প্রথমে আমি এটাকে আনহাইড করে দিই, এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম, নর্মাল ফাইল চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে আমার যে প্রোগ্রেসটা দেখানোর জন্য ভিডিও সেটাকে এখন আমি দেখাবো। তো নর্মালি আমরা যে কোনো ফোল্ডার বা যে কোনো লোকেশনে যাওয়ার পর কম্পিউটারে, তো ওইটার কিন্তু উপরে যে এই অ্যাড্রেস বারটা, এটা কিন্তু একটা লোকেশন, এটা ইন্ডিকেট করে একটা লোকেশন, মানে আপনি কোথায় আছেন বর্তমানে, কোন অবস্থানে আছেন সেই অবস্থানটাকে ইন্ডিকেট করে। তো আমি এখন আছি ডিসপিসি লোকাল ডিস্কটি, আর রয়েছে এদিকে আমি নিউ ফোল্ডার মধ্যে, নিউ ফোল্ডার মধ্যে আরেকটি ফোল্ডার রয়েছে যেটা ফেসবুকটা আমি। তা আমি সিম্পলি করব কি, এটার এই অ্যাড্রেস বারের ডান পাশে আমি ক্লিক করব সাদা অংশে, ক্লিক করার পর এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আমরা সিম্পলি এটাকে ব্যাক স্পেস দিয়ে অথবা ডিলেট দিয়ে এটাকে ডিলেট করে দেব। তারপর আমরা যেটা করব এটাকে লিখব, একটি কমান্ড লিখব সিএমডি কমান্ড ফাইলের জন্য, দ্যাটস ইট। এখন এটা কমান্ড ফাইলটা চলে আসলো। এখন আমাদেরকে কী করতে হবে, সিম্পলি একটি কোড বা একটা লাইন লিখতে হবে যেটার মাধ্যমে আমি আপনার আমার যে ফাইলটা সেটাকে খুব সুন্দরভাবে হাইড করে নেব। কি লাগবে এখানে, এ ডবল টি আর আই পি স্পেস দেবো, এখানে লাগবো প্লাস এইচ প্লাস এস স্পেস প্লাস আর। এখন আমাকে দেখতে হবে যে ফাইলটাকে আমি এখন হাইড করতে চাই, এভেন যে ফোল্ডার থেকে, মানে অবশ্যই আপনি যে ফোল্ডারটাকে হাইড করবেন সেটার নামটা লাগবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এই লোকেশন থেকে ঢুকার পর আপনার এখানে কিন্তু লোকেশন দেখাতে হচ্ছে, লোকেশনটা কি, এটা হচ্ছে ডি নিউ ফোল্ডার, এরপরে আপনি ওই ফোল্ডারটার নাম লিখবেন। আপনি এ লোকেশনে আসার পর অন্য কোনো ড্রাইভের ফোল্ডার নাম লিখলে কিন্তু সেটা হাইড হবে না, আমি মনে হয় বুঝাতে পেরেছি এটা। তো আমি এখন কী করবো, আমার এই ফোল্ডারটার নাম লিখবো, সেটার নাম হচ্ছে ফেসবুক। আপনি সেমভাবে লিখবেন যেভাবে আপনার এটার স্পেলিংগুলো আছে, বড় হলে বড় হাতের মিলিয়ে লিখবেন, ঠিক আছে। এখন আমি জাস্ট এন্টারটা চিপ দেবো, এন্টার দিলাম, এবার আমি এটাকে রিফ্রেশ করি, দেখুন চলে গেছে। এই যে হাইডেন্স আইটেম, এটা কিন্তু অলরেডি টিক দেওয়া আছে, তারপরে কিন্তু আমার আইটেমটা আসতেছে না, তার কারণ হয়েছে এবার আমি কমেন্ট লাইন দিয়ে এটাকে হাইড করেছিলাম। তো আমি সিম্পলি এটাকে আউট করে দিই, আমি ব্যাগে যাই। এখন যদি আমার আবার এই ফাইলটাকে প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও সেই একই লোকেশনে আসতে হবে। আসার পর আমাকে এখানে কি করতে হবে, এখানে দেখতে হবে যে আবার আগের মতো পুরোটাকে ব্ল্যাঙ্ক করি, আগে করার পর সিএমডি, সিএমডি লেখার পর এখানে জাস্ট আগের মতোই সিম্পল ইয়েটা হবে, এ ডবল টি আর আই বি স্পেস, আগে সবগুলো আমরা প্লাস দিয়েছিলাম এবার মাইনাস দেব। তো মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর স্পেস, এবার আমরা ওই ফোল্ডারটার নাম লিখবো যেটা আমরা হাইড করেছিলাম, ফেসবুক, ওকে, এবার এন্টার দেবো। আপনি এই কোডগুলো সুন্দরভাবে লিখে নেবেন শুধু, ব্যাস দেখুন আমাদের ফোল্ডারটা আবার রিটার্ন চলে আসছে। তো আমি আরেকটা অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে একটা বিষয় দেখাই, সেটা হলো যে মনে করুন আপনি আপনার ফোল্ডারের মধ্যে না এসেও কিন্তু এই কাজটা করতে পারবেন, এটাকে হাইড করতে পারবেন, প্লাস এটাকে আবার আনতেও পারবেন। তা আমি এতক্ষণ তো আমি আর ফোল্ডার লোকেশনের মাধ্যমে আমি সিএমডি কমেন্টসটা নিয়েছিলাম, এখন আমি মানে এই ফোল্ডারটাকে না এসে আমি এটাকে হাইড করব কিভাবে, এখানে লাগবো আমার চার্জ বার মধ্যে, বা আপনার এখানে সিএমডি থাকবে কম্পিউটারে, সিএমডি মধ্যে আগে ঢুকবেন। প্রথমে যেটা করতে হবে, ডি দিয়ে ইয়ে করবেন, তারপর এন্টার দিবেন, ডি লোকেশন আমরা ঢুকে যাব। এবার আমাদেরকে করতে হবে সিডি স্পেস, আমাদেরকে যেতে হবে ওই আমাদের নিউ ফোল্ডারে, ওকে,
ওকে আমরা কোথায় চলে আসলাম, আমাদের নিউ ফোল্ডারটাতে চলে আসলাম, যেটা কিন্তু আমরা ওইভাবে লোকেশনে গেছিলাম। এখন আমরা একই স্টাইলে ওইটাকে হাইড করব, এ ডাবল টি আর আই বি স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর, এবার কি নাম ছিল, ফেসবুক, ফেসবুক, ওকে এন্টার দিয়ে দিলাম, এটাকে পাশে রাখি। এবার আমি আমার কম্পিউটারে যাই, ডি ড্রাইভে যাই, নিউ ফোল্ডারে যাই, নাই নাই থাকার কারণ কি, আমি ফোল্ডারে না ঢুকলেও আমি লোকেশনটা জানি এবং লোকেশনটা কীভাবে লিখতে হবে সেটাও জানি, এই জন্য আমি ফোল্ডারে না ঢুকেও এটাকে হাইড করেছি। তো একইভাবে এই ফোল্ডারে না থাকা অবস্থায় আমি আবার এটাকে আবার আনহাইড করব, মানে এটাকে ভিজিবল করব। তো আমি আবার আগের মতো লিখবো, এ ডাবল টি আর আই বি স্পেস মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর স্পেস আমাদের নামটা, ওকে। এখন আমাদের ফোল্ডারটা চলে আসছে। আশা করি এই ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।